তো বন্ধুরা, দাঁড়িয়ে আছি একদম দীঘা সমুদ্র সৈকতে। এখান থেকে আপনাদের জানাতে চাইছি যে দীঘা যদি আপনারা আসেন, কি করে সব থেকে কম খরচে দীঘা ঘুরে যাওয়া যায়, আজকে সেই ভিডিও তৈরি হচ্ছে আপনাদের জন্য। একদম হাওড়া স্টেশন থেকে আমি কিভাবে দীঘা এলাম, আমার কোথায় কত খরচ হলো, মানে আসা যাওয়া থাকা খাওয়া টিফিন পার্কের ঘোরা অটো ভাড়া সমস্ত কিছু নিয়ে একজনের এক রাত দুই দিন কত খরচ হয়, সেই হিসাবটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে, সেটাই থাকছে এই ভিডিওতে। দীঘা, প্রতিটি বাঙালির মুখে একই কথা, কতবার যে গেছি গুনতে হবে। ঠিকই, বারবার গেলেও আশা আর পূর্ণ হয় না। মন ভালো নেই, চিন্তা নেই, হাত বাড়ালেই দীঘা সৈকতে পা রাখতে পারবেন। আর তারপর সেই কবে দীঘা এসেছিলেন তার স্মৃতিমন্থন শুরু, কিংবা নতুন করে স্মৃতি তৈরি করুন। এই আবেগ জড়ানো দীঘাতে এখন আসলে কীরকম খরচ হতে পারে, কীভাবে ঘুরতে হবে, তাই নিয়েই আজকের নিবেদন। তো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকবে যে দীঘা কী করে সব থেকে কম টাকায় ঘোরা যায়, আর আমি দেখব যে দীঘা এক রাত একদিনের জন্য কেউ যদি এক রাত থাকতে চান, মানে একদিন গেলেন গিয়ে এক রাত থেকে ঘুরে টুরে আবার চলে এলেন, সেক্ষেত্রে আপনার দীঘার খরচটা কেমন পড়ে, একদম হুবহু লাইভ পেয়ে যাবেন। তো প্রথম যে খরচটি আমার হয়েছে ট্রেনে, 105 টাকা টিকিট, এটাই আমার প্রথম খরচ হলো। চলুন এবার এগিয়ে দেখা যাওয়ার কথা হয়। আজকে তাম্রলিপ্ত দিয়েছে 17 নম্বরে, সাধারণত 18 নম্বর থেকে ছাড়ে, আজকে 17 নম্বর থেকে দিয়েছে। ট্রেনে উঠে আপনার প্রথম কাজ আপনার সিট নম্বর খুঁজে বের করা, তারপর ফ্রেশ হয়ে 3.5 ঘন্টার জার্নির জন্য তৈরি হয়ে যান। ট্রেনে চলতে চলতে আরও কয়েকটি কথা বলে রাখি। ট্রেনের টিকিট 105 টাকা, আর যদি আপনি এসি কাটেন তাহলে 350 টাকা। হাওড়া থেকে সকাল 6:50 ছাড়বে, আর দীঘা পৌঁছাবে 10:15, মাঝে 7টা জায়গায় দাঁড়াবে, আর ট্রেনের ভিতরে ব্রেকফাস্টের জন্য নানান রকম খাবার পেয়ে যাবেন। তো দীঘা পৌঁছে গেলাম, তো এই ব্যাপার, মানে পেছনে আপনার 4-5 জন লোক লাগবে, আপনাকে নিয়ে যাবে এখানে হোটেলের সন্ধানে হোক বা অন্য কোনো জায়গায়। তবে এখানে আর একটা কথা বলে রাখি, এইখানে এই যে যারা এখানে হোটেল দিতে চাইবে, এখানে কিন্তু এরা আপনাকে কমিশন নিয়ে হোটেল দেবে, সুতরাং সেদিক থেকে সাবধানে থাকবেন। এখন প্রচুর অটো দাঁড়িয়ে আছে দীঘা স্টেশনের বাইরে, অটো টটো রিক্সা নানান রকম কিছু আপনারা পেয়ে যাবেন। তো দীঘা স্টেশন থেকে একটা মোটর ভ্যান নিয়ে নিলাম, হোটেলে যাই, ওল্ড স্টেশন হারিয়ে চলে এলাম। দেখুন, এই স্টেশনের পাশ থেকে আপনি 10 টাকায় ওল্ড দীঘা চলে যেতে পারবেন, এমনকি নিউ দীঘার আপনার যেখানে হোটেল আছে সেখানেও নিয়ে যাবে এরা, পাশ থেকে 10 টাকা 15 টাকা এর মধ্যেই নিয়ে যাবে, যেখানেই হোক না কেন। এই হচ্ছে হোটেল স্বস্তিকার, আমি এই রুমে আছি, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আপনি চাইলে এটা এসি রুম হিসেবে ভাড়া নিতে পারেন, কিংবা নন এসি হিসেবেও আপনি কিন্তু এটা ভাড়া নিতে পারেন। টয়লেটটা দেখিয়ে দিই, যে হোটেল স্বস্তিকার টয়লেট এখানে কেমন আছে। দেখুন, টাইলস দেওয়া রয়েছে, কমোডের ব্যবস্থা রয়েছে, এখানে একটি শাওয়ার রয়েছে। এটা হচ্ছে ওল্ড দীঘা, আর এখন যাব হচ্ছে নিউ দীঘায়। এখান থেকে অটো বলেন টটো বলেন যাই নেবেন না কেন, 10 টাকা করে ভাড়া। অটো উঠে বললাম, এই যে হোটেলগুলো আছে দেখছেন, এখান থেকে আপনি নিউ দীঘায় সকালে ব্রেকফাস্ট করতে পারেন। ধোসা হচ্ছে, দেখুন এখানে নিউ দীঘা সৈকতের পাশেই রয়েছে রামকৃষ্ণ হোটেল। দেখুন ধোসা হয়ে যাচ্ছে। ধোসা কত নিচ্ছেন? ধোসা আমাদের মশলা ধোসা 50 টাকা। এদিকে পেটাই পরোটা ভাজা আছে,
একদিকে কচুরি ইঙ্গের কচুরি বাহ আর এটাই করা হচ্ছে দেখুন সেটাই বড়টা দেখুন এর চেহারাটা বা কি হলো রামকৃষ্ণ টিফিন স্টল পেটাই পরোটা 30 টাকা প্লেট অনেকটা থাকবে আর কচুরি বা লুচি যেটা 4 পিস থাকে 20 টাকা নেয় আর ধোসা 40-50 এরকম তো আমি পরোটা খেয়েছিলাম 30 টাকার এটা আমার বাজেটের সঙ্গে বা যোগ হয়ে গেল শেষে সব করে দেবো কত খরচ হচ্ছে দীঘা যদি একজন এক রাত 2 দিন থাকেন তাহলে কত খরচ হবে সেই হিসাব চলছে আমার রানিং এখনও বাকি আছে কিছু তো সেগুলো সব আপডেট পেয়ে যাবেন সঙ্গে থাকুন প্রচুর ভিড় দেখুন প্রচুর তো দেখুন দেখতে পাচ্ছেন না একেবারে দীঘা এখন পুরো জমজমাট হয়ে উঠেছে প্রচুর লোকের সমাগম এবং সবাই স্নানে নেমে গেছেন নিউ দীঘা সমুদ্র সৈকতে মানুষের ঢল দেখুন কত মানুষ স্নানে নেমে গেছে দেখুন এতে ভাড়া কত আছে দাদা একজনে 150 টাকা মাত্র 150 টাকা কতক্ষণ ঘোরান আপ অ্যান্ড ডাউন 5 কিলোমিটার রাইড হয়ে দেখুন এই যে এতে করে 5 কিলোমিটার সমুদ্রের মধ্যে নিয়ে যাবে মাত্র 150 টাকা পার হেড তাই তো ঘোড়া 50 টাকা নাকি নিজেই ঘুরে বেড়াচ্ছ এখানে দাঁড়িয়ে আরও একটা কথা বলে দিই সে হচ্ছে আপনি স্নান করতে আসবেন কখন দীঘায় কিন্তু যখন তখন আপনি স্নান করতে পারবেন না একটা নির্দিষ্ট সময়ে আপনাকে আসতে হবে সেই নির্দিষ্ট সময় হচ্ছে কখন আপনি সকালবেলায় আসবেন 8টার পরে 8টার পর থেকে আপনি ধরুন 10টা সাড়ে 10টা পর্যন্ত ভালোভাবে স্নান করতে পারবেন আর তারপর আবার যদি আপনাকে আসতে হয় তাহলে ধরে নিন 3টের পরে 3টের পরে আবার আপনি ওল্ড দীঘা কিংবা নিউ দীঘায় স্নান করতে পারবেন আর এর মাঝে অর্থাৎ 10:30 থেকে এই যে 3টে পর্যন্ত এর মধ্যে আসলে কিন্তু আপনি স্নান করতে পারবেন না তখন জোয়ার থাকে নিউ দীঘার এই যে জায়গাটি দেখছেন এর থেকে আর সামান্য একটু এগিয়ে গেলেই আপনি ঢেউসাগর পার পেয়ে যাবেন সেটা আপনি এই সমুদ্র উপকূল বরাবর হেঁটেও চলে যেতে পারেন এই দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঢেউসাগর পার্ক এবং তার মূল গেট আপনি রেখে দেবেন তাই তো ঢেউসাগর পার্ক দেখুন নতুন হয়েছে এই পার্কটি মানে এইখানে যদি দীঘায় আপনি আসেন দীঘায় আসলে আমি বলবো অবশ্যই আপনি একবার এই ঢেউসাগর পার্কে আসবেন এবং একটা বিকেল পুরোপুরি এই ঢেউসাগর পার্কের জন্য আপনি রেখে দিন মানে অপূর্ব পরিবেশ দেখুন এখানে বিশ্ব বাংলার একটা লোগো রয়েছে দেখুন কি করা হয়েছে জাহাজ বানানো হয়েছে এটা মানে প্রচুর এরিয়া অনেক অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এই ঢেউসাগর পার্ক দেখুন আর এই যে যে ময়ূর মঞ্চ আসলে জাগক শিব যাকে বলা হয় তার উপরে কিন্তু এখানে সন্ধ্যার পর লাইট জ্বালানো হয় এবং নাচ গানের সুবন্দোবস্ত এখানে কিন্তু রয়েছে বিশ্ব বাংলার একটা লোগো রয়েছে ঢেউসাগর পার্কের মধ্যে মানে অনেক কিছু দিয়ে পার্কটাকে এক অভিনব করে তোলা হয়েছে এই যে ঢেউ খেলানো ল্যান্ডস্কেপ তার ঠিক ওই পারে সমুদ্র মানে সব মিলেমিশে এ এক অন্যরকম মাত্রা যোগ করেছে এই ঢেউসাগর পার্কে এই দেখুন একদম বিচের পাড়ে রয়েছে মিত্র ক্যাফে এখানে খাওয়া দাওয়া করতে পারেন সেন্ট্রাল ক্যান্টিন দেখুন চিপ অ্যান্ড বেস্ট ফুড রয়েছে এটা হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন দেখুন এইখানে কিন্তু খাবারের রেট খুবই কম ভেজ মিল আপনার 50 টাকায় পাচ্ছেন এগ মিল 60 টাকা আচ্ছা রুই মাছ হচ্ছে 80 টাকা খুবই কম রেটে আপনারা এই সেন্ট্রাল ক্যান্টিনে খেতে পারেন
অমরাবতী পার্ক। এবার ঢুকছি অমরাবতী পার্কে। অমরাবতী পার্কের টিকিট 10 টাকা। অনেকদিনই পার্কটি বন্ধ ছিল। আপনারা যারা আমার ভিডিও আগেরটা দেখেছেন দীঘার, সেখানে আমি দেখিয়েছি যে দীঘা অমরাবতী পার্ক খুলে গেছে আর ঢেউসাগর পার্কও খুলে গেছে। ঢেউসাগর পার্কের টিকিট 10 টাকা, অমরাবতী পার্কের টিকিটও 10 টাকা। আমি দুটো পার্কেই গিয়েছিলাম, তাহলে আমার 10 পার্কে ঘোরার জন্য 10-10-20 টাকা খরচ হলো। এটাও আমি আপনাদের হিসাব করে দিয়ে দেবো। এই হচ্ছে অমরাবতী পার্কের রোপে। এই দেখুন কেবিল কারগুলো রয়েছে, ওখানে লোকও দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে যাবে কেবিল কারে করে আপনারা ওইখানে যে ঝিলটি আছে ওই ঝিল পার হয়ে ওপারে চলে যাবেন। ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার আপনাকে নিয়ে আসবে এই সেন্টার যেখান থেকে আপনি কেবিল কারে উঠছেন। তো এইটা 59 টাকা বড়দের আর ছোটোদের 35 টাকা করে পার হেড পড়বে। এই ঝিল, ওই ঝিলের ওই পার থেকে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনি ওই ব্রিজে উঠবেন, সে এক আরও ভালো লাগা। এটা হচ্ছে অমরাবতী পার্কের ভেতরে, দেখুন হাঁসেরা খেলা করছে, এখানে খাওয়া দাওয়া করছে তারা। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই অমরাবতী পার্ক। ওল্ড দীঘা বিচ মার্কেট, এখানে এই ধরনের মার্কেট রয়েছে। চলছে কেমন ওল্ড দীঘা? দেখুন দীঘার মাছ ভাজা, হ্যাঁ মাছ ভাজা নাকি? ও এই যে পম্ফ্রে যে 3টে করে আছে, এগুলো কত করে রেট? এই 3টা 80 টাকা পিস। পিস 80 টাকা? আচ্ছা আচ্ছা। সকালের দীঘা দেখুন, এটা ওল্ড দীঘা দেখাচ্ছি সকালের। কি বিক্রি হচ্ছে এখানে? খেজুর রস বলছেন কি? খেজুর রসও নিয়ে হয়ে গেছেন। কত করে গেছে বিক্রি করছে? প্লাস্টিক গ্লাস 20 টাকা। বিস্তীর্ণ সমুদ্র সৈকত দীঘার, এই যে অল্প বিস্তর ঢালযুক্ত সৈকত ভূমি, এটা মানুষকে শুধু আজ না, হাজার বছর ধরে মানুষকে আকর্ষিত করে চলেছে এই স্বল্প ঢালযুক্ত সমুদ্র সৈকত, যেখানে স্নানের সবথেকে বেশি উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আপনি পুরীতে যাবেন, পুরীতে কিন্তু অনেক খাড়া, সেখানে জলের ঢেউ বেশি ঠিকই, কিন্তু অনেক খাড়া ঢাল। এই দেখুন, এটা কিন্তু পুরীর মতো অত খাড়া সৈকত নয়, যার জন্যে এখানে মানুষ অনেক দূর পর্যন্ত গিয়ে স্নান করতে পারেন, কোনো অসুবিধা হয় না। এবার বলে দিই আমার এখন অবধি খরচ কেমন হলো। দেখুন আমি ট্রেনে এসেছি, 100 টাকা টিকিট ছিল সে 100 টাকা, আর আমার যে হোটেল ভাড়া নিয়েছে আমাকে আমার 400 টাকা, 400 আর 100 500 টাকা হলো। এবং টোটো ভাড়া এখন অবধি আমি একবার দীঘা থেকে এখানে ফিরেছি, ওল্ড দীঘা ফিরেছি একবার 10 টাকা, এই হলো আমার 510 টাকা। আর একবার দীঘা মানে নিউ দীঘায় গিয়েছিলাম বিকেলে, তো আর 10 টাকা, 520 টাকা। আর এখন আর একবার নিউ দীঘায় যাচ্ছি, চলুন ঘুরে আসি। দেখুন এটা হচ্ছে দীঘা অ্যাকোয়ারিয়াম। এই দীঘা অ্যাকোয়ারিয়ামও আপনারা দেখতে পারেন, এই যে পাশে রয়েছে। এটার টিকিটও 10 টাকা, তাই যদি কেউ আপনারা অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখতে চান তাহলে আর 10 টাকা যোগ হবে। অ্যাকোয়ারিয়াম আছে, দেখুন একটু পরে খুলবে। 10টায় খুলবে না? তো বন্ধুরা, দীঘার ব্লগ প্রায় শেষ হয়ে গেল। কত খরচ হয়েছে আমি আপনাদের সেই হিসাবটা দিয়ে দেবো। ট্রেনে করে দীঘা আসা এবং যাওয়ায় 100-200 টাকা,
টোটো ভাড়া বিভিন্ন সময়ে 60 টাকা, ব্রেকফাস্ট করেছিলাম দুবার 60 টাকা, লাঞ্চ রুই মাছ দিয়ে করেছিলাম 80 টাকা, ডিনার রুটি এবং তরকা 60 টাকা, দুটো মিলে 140 টাকা, হোটেল ভাড়া পড়েছিল 400 টাকা, পার্কের টিকিট দুটি জায়গায় 10-10-20 টাকা এবং অন্যান্য খরচ 120 টাকা। মোট আমার এক রাত দুই দিনে খরচ হলো 1000 টাকা।